এটা মেজ মামি, এটা ছোট মামি, এটা বড় মামি। আমার মামার একটা বিয়ের ইনভিটেশন ছিল, তো ডাইরেক্ট একদম ব্লগটি হচ্ছে কি বরযাত্রী থেকে দেখতে পাচ্ছ সবাই গাড়ি টাড়ি নিয়ে চলে এসছে, আর এই আমার ছোটো ভাই আগে গাড়িতে এসে সামনে জায়গা ধরে নিয়েছে, তো পিছনে বসে যেতে হবে, কিছু করার নেই। তো তোমাদের বরযাত্রী এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য ব্লগটা জাস্ট বানানো, দেখতেই পাচ্ছ গাড়ি টাড়ি সব একদম লাইন দিয়ে সাজানো শুরু হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি কিন্তু, আর মোটামুটি বরযাত্রী কত হবে, 150-200টার মতো বরযাত্রী হবে, সব টাটা সুমো তো করে যাচ্ছে আমরা। তো ফাইনালি এসে আজই হলাম কোনের বাড়ির একদম গেটের সামনে, দেখতে পাচ্ছ একদম গেট মেট ধরে রেখেছে আটকে, আর এর ডিমান্ড হচ্ছে কি 15,000 টাকা। তো কত টাকায় সেটেল হয় সেটাই তোমরা এক এক করে দেখতে থাকো। 15,000 মিষ্টি খাওয়া সব এখানে মিটিয়ে লবো, এখনই হবে, শেষেরটাও, শেষের মানে সব মেয়েদের টেদের সব সব 15,000 টাকা। হ্যাঁ মানে পরবর্তী কোনো অবদান নাই তো, না খারাপ হয়ে যাবে, হয়ে যাবে সব কিছু 15,000 টাকা, গেট মেট সব। আমি গুনে দিয়েছি, আমি গুনে দিয়েছি, এবার বাকিটা তোমাদের দায়িত্ব। তো দেখতেই পাচ্ছ কন্যা যাত্রী থেকে যারা আছে তারা কিন্তু 1 টাকাও কমাচ্ছে না, মানে একদম 15,000 লাগবে। তো লাস্ট ফিনিশিং দেখা যাক কত টাকা এটা সেটেল হয়, তো ততক্ষণ তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ তোমরা লাস্ট ফিনিশিং প্ল্যান শুরু হয়ে গেছে, কত টাকায় সেটেলমেন্ট হয় সেটাই কিন্তু পরামর্শ চলছে। কিন্তু কন্যা যাত্রী যারা আছে তারা কিন্তু একভাবে দাঁড়িয়ে আছে, যা ভাই যা করে নে করে নে, আমরা কিন্তু কোনো ডিসকাউন্ট দেবো না। তো দেখা যাক, আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মাথা চলে এসছে, এখানে সব যুক্তি প্ল্যানিং চলছে কী করা যায়, আর এরাও ভাই টেনশনে পড়ে গেছে, এত কী যুক্তি করছে। তো দেখা যাক লাস্ট ফিনিশিং, পুলিশে যেমন গাড়ি ধরলে ফোন করা হয় সেরকম এখানেও একজন কাকে ফোন লাগাচ্ছে, এটা আমার একটা মামু, কাকে যেন ফোন লাগাচ্ছে, দেখা যাক তারপরে ডিসকাউন্ট কিছু হয় কি না। এদিকে ওদিকে ফোন করার পর যুক্তিতর্কের পর 5,000 টাকা ডিসকাউন্ট হলো, ওরা 10,000 টাকা দাবি করছে, কিন্তু লাস্ট ফিনিশিং এখানে 7-8,000 টাকার মতো সেটেলমেন্ট হলো। আর দেখতে পাচ্ছ তোমরা ফাইনালি ক্যাশ গুনে এবার কিন্তু কন্যা যাত্রী যারা গেট আটকেছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো এই গেটের সেটেলমেন্ট দেখতে দেখতে আমাদের যে মেন উদ্দেশ্য আমরা যে কাজে এসেছি এই দেখো দেখতে পাচ্ছ, এটা আমাদের মিস হয়ে গেল ফার্স্ট রাউন্ডের। তো সেকেন্ড রাউন্ডে আমরা আবার বসবো, তো দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পর কিন্তু আমরা ফাইনালি সিট পেলাম, আর এবার আই থিঙ্ক লুচি দেবে, মানে ফার্স্ট রাউন্ডে তো লুচি চলে, তো দেখা যাক কী কী দেয়। আর দেখতে পাচ্ছ একটা জলের বোতল, আর তারপরে হচ্ছে কি মাজাটা একটু অল্প অল্প মনে হচ্ছে আমার, তো সেই কারণে আবার চাইলাম ভাই একটু মাজা দাও ভাই, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আবার ওই ফাইনালে দিলো ক্যাটারার যা ছিল। আর এখানে দেখতে পাচ্ছ লুচি দেওয়া হবে, তো সেই কারণে ডাল দেওয়া হলো, আর ডালের পরেই হচ্ছে কি লুচি, লুচিটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে আমার, যাক ছিঁড়ে টিড়ে একটু খেলাম। তো খেতে খেতে একদম শেষের দিকে দেখছে পাচ্ছি একদম টুক
করে চিকেন হাজির হয়ে গেল আর আমাদের মিস হয়ে গেল, কারণ আমরা অনেক ডালমাল দিয়ে খেয়ে নিয়েছিলাম, তো কি আর করা যাবে। লাস্ট ফিনিশিং বোঁদে, মিষ্টি দই, যেসবগুলি পরপর প্রতি বিয়ে বাড়িতে হয় সেগুলি পরপর দেখতে পাচ্ছ। লুচি চুচি খাওয়ার পরে ফাইনালি বিয়ে পড়ানোর পালা দেখতে পাচ্ছ, লোকজন এসে হাজির হয়ে গেছে, সমাজের যেসব লোকটোক থাকে তারা সবাই চলে এসছে আর এখানে বিয়ে পড়ানো হচ্ছে। আর বিয়ে টিয়ে পড়ানোর পর আবারও কিন্তু আমরা খাওয়ার টেবিলে হাজির, কারণ এবার ভাত খেতে হবে, দুপুরও হয়ে গিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিটটা পেলাম, তো সেই কারণে শাহনাজ খুবই আনন্দ আর এখান থেকে উ করছে, আমি ওর দেখা দেখে আমিও উ করলাম একটু। আর এখানে সাজিদের পুরো মুখটুক শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, অনেকক্ষণ ধরে খাইনি ছেলেটি, তো সেই কারণে সেও এবার একটু বসে আনন্দ পাচ্ছে যে ফাইনালি গায়েস এবার ভাত খাবো। আর এইটা একটা খতরনাক জিনিস, বিসলারিকে বিষারি করে দিয়েছে ভাই, বোতল সেম, সব কিছু সেম, মানে ফার্স্ট রাউন্ডে দেখে তোকে বুঝতেই পারবে না এটা বিষারি, তো সেটা নিয়ে একটু আমাদের মধ্যে হাসাহাসি হলো। আর তা করতে করতে দেখতে পাচ্ছি কি এটা কি আলুর যে একটা চিপস হয়, তো সেটাই তো চট করে ততক্ষণ আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখতে থাকো ভিডিওটি। তো ফাইনালি খাওয়া দাওয়া আমাদের শেষের দিকে, দই মিষ্টি দিয়ে শেষ হয় দেখতে পাচ্ছ তোমরা, তো এবার আমরা সোজা যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার জন্য সবাই দেখতে পাচ্ছি এক এক করে রেডি হয়ে গিয়েছে, তো এই ছিল আমাদের ওভারঅল আজকের একটা বরযাত্রীর ব্লগ। তো ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই অবশ্যই ফলো করে রেখো।